আসুন আমরা দোয়ার দিকে যাই। মাওলানা, দোয়া হবে না, আলোচনা শুরু করব। সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন كلا لو تعلمون علم اليقين لترفن الجحيم ثم لترفنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم جربنا الله أكبر তোমাদের ভিতরে একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এমনকি এরকম করতে করতে তোমরা কবর পর্যন্ত চলে যাবে। কবর আছে না নাই? সবার জীবনে কবর আছে না নাই? আলেমে বারজাখ আছে না নাই? জগৎ তো মোটামুটি ছয়টা জগৎ। এক নম্বর জগৎ হল আলেমে আরওয়াহ, রুহের জগৎ আমরা ছিলাম, পাড়ে দিয়েছি। এরপর আলেমে বুতন, মার পেটে ছিলাম কয় মাস? অনেকে মনে হয় থাকেন টাকেন নাই, বলেন কয় মাস? এখন কিন্তু আর 10 মাস থাকা লাগে না, এখন বাচ্চারা সেখানে আন্দোলন করে, 6 মাসই চলে আসে। 3 তারিখের 4 মাস লস করে লাভ কি? তাড়াতাড়ি দুনিয়াতে যায়, এখন 6 মাসই চলে আসে। এই যে আলেমে বুতুন, ওই মার পেটের মধ্যে খাওয়ায় দিয়েছেন কে? আস্তে বলবেন না, কে খাওয়াইছেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? মুখের জায়গায় মুখ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কি অপূর্ণ রাখেন নাই, সব কিছু দিয়ে দিয়েছেন বান্দারে। সে মার পেটে আমি তোরে খাওয়ালাম, তোকে তিলে তিলে বড় করলাম, সব কিছু প্রস্তুত করে দিয়া, চামড়া দিয়া প্যাকেট করে দিয়া, তোর মস্তকটা সমান করে দিলাম, না একটু উঁচু করে দিলাম। এই জমিনে যখন তুই আসবি, সেজদা দিবি, নাকটা লাগাবি, মস্তকটা জমিনে লুটায় দিবি, আমি তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই মস্তকেই না কার সামনে দেব? আস্তে বলবেন না, কার সামনে দেব? আল্লাহর সামনে দেব। যদি এই মস্তকটা, এই সেজদা যদি সঠিক সেজদা যদি হয়ে যেত, আজকে সব অবৈধ কাজ বন্ধ হয়ে যেত। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ সেজদাওয়ালা না, সেজদা ছাড়া। তাহলে কি ভালো হবে? মাত্র 5% নামা মানুষ নামাজ পড়ে, মাত্র 5% মানুষ নামাজি, আর বাকি 95% মানুষ বেনামাজি, নামাজ পড়ে না। আবার বলে হুজুর নামাজের ওয়াজ করেন, ভালো কথা, আগে ইমান তাকে ঠিক করে এরপরে নামাজ পড়বো। ইমান ঠিক করে এরপরে নামাজ পড়বে? আচ্ছা, নামাজের আগে কি ইমান ঠিক করা যায়? নামাজ দিয়ে তো ইমান ঠিক হবে, নামাজ পড়ে না। হয়তো যদি প্রশ্ন করা হয়, এখানে যারা যারা এসেছেন সবাইকে যদি প্রশ্ন করি, সবাই কেসারে নামাজ পড়েছেন নাকি? এখানে সবাই আমরা অমুসলিম না মুসলিম? মুসলিম। কিন্তু সবার হাত কি উঠবে নাকি? সবার হাত কিন্তু উঠবে না। ওয়াজ শুনবে, ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফেলে কান্দে জারে জার হয়ে যাবে। হুজুর ওয়াজ করেন দারুণ মজা লাগে, নামাজ পড়তে কষ্ট হবে, আছে না নাই বলেন তো? ওয়াজ মজা লাগে, নামাজ মজা লাগে না, এটা আবার কেমন ইমানদার হলো? সেই লোকটারই প্রকৃতি ইমানদার, যে ব্যক্তির দিলটা লটকানো থাকে আল্লাহর ঘরের সাথে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের বহুবচন মাসাজিদ, মানে
কোন বান্দা যখন বাইরে বের হয়ে যাবে মসজিদে যেখানে পাবে সেখানে সে মসজিদে নামাজে দাঁড়ায় যাবে। মসজিদের এক মসজিদে শুধু দিল লটকানো নয়, আজান যখন হবে যেখানে তার নামাজের সময় হয়ে যাবে সেখানে সঙ্গে সঙ্গে নামাজটা আদায় করে নেবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ সবার আগে, নামাজ যার আছে তার সব আছে, নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার ঠিক আছে তার সব ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করতে হবে আমাকে আপনাকে। ঘুম থেকে উঠে আগে কোন নামাজ, জোরে বলুন কোন নামাজ? ফজর নামাজ আদায় হয়ে গেল, জোহর পর্যন্ত আপনার কোনো প্রবলেম হবে না। জোহর নামাজ আদায় করব, আসর পর্যন্ত কোনো প্রবলেম হবে না। আসরটা আদায় করব, মাগরিব পর্যন্ত কোনো প্রবলেম হবে না। মাগরিবটা আদায় করব, এশা পর্যন্ত কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো বান্দা বিশেষ করে ফজর নামাজ এবং এশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, গোটা রাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। আল্লাহ চান বান্দা জান্নামে জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে দুই একজন করে উঠতে চায়, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি যে ওঠার সাহসটা কেমনে করলেন? বসুন, একটা লোক উঠবেন না। যদি খুব ইমার্জেন্সি হয় ভিন্ন কথা, তবে বিড়িও কিন্তু ইমার্জেন্সি। দেখবেন হঠাৎ করে দরবার থেকে মূল দরবারের যে মূল লোক, মাতব্বর বলে নাকি এলাকায়, মাতব্বর গ্রামের মোড়ল থাকে না, হঠাৎ করে মোড়ল নাই, কই গেছে কই গেছে, হেরে গেছে, শুকটার দিতে গেছে। কি টান? শুকটান টান দিয়ে সে বসে গন্ধ চতুর্দিকে সরে যায়। মাতব্বর সাহেব কই গেছিলেন? কি ব্রেন সেট আপ করলাম, ব্রেন কি করলাম সেট আপ, এতক্ষণ হ্যাং ছিল, হ্যাং মানে ব্রেন কাজ করতেছে, মোবাইল হ্যাং হয় না, তখন কি করতে হয়, রিস্টার্ট দিতে হয়। তো রিস্টার্ট দেওয়ার জন্য সে চলে গেছে হলো মানে বিড়ি টানতে। সে বিড়ি টান কি, ওরে বাপরে বাপ, মানে ইটের ভাটাও ফেল আছে, এরকম আছে না সম্মানিত ভাইয়েরা? এগুলো আমরা, এগুলোর সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে বিড়ির দাম বেশি না ধানের দাম বেশি? ভালো করে বিড়ির দাম বেশি না ধানের দাম বেশি? অথচ ধানের দাম কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? ভালো, খুব ভালো। ধানের দাম নাই, বিড়ির দাম বাড়ে, বোঝেন নাই? যে খাবার মানে কি কবর, সম্মানিত ভাইরা, কৃষক শেষ সব শেষ, আর কৃষক থাকবে সব থাকবে, ঠিক কিনা? কৃষক বাঁচা দরকার আছে, আমরা কৃষকদের পক্ষে। কৃষক ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেরকম আল্লাহু আকবার, আমার আব্বা আদম ছিলেন কৃষক, আমরা আপনারাও কৃষক, আল্লাহু আকবার। কৃষক একটা গর্ব, কৃষক একটা প্রাউড, অহংকার এটা, আমরা কৃষক আলহামদুলিল্লাহ। কৃষকের দাম আল্লাহর কাছে দারুণ, খুবই সুন্দর, কারণ তারা কৃষি কাজ করবে, মানুষ খাবে। আল্লাহুম্মা তু'ইমমান আত'আমানি ওয়া আসকি মান সাকানি, আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো, আল্লাহ তুমি তাকে পান করাও যে আমাকে পান করাও। এই দোয়াটা কৃষকের জন্য, এই দোয়াটা কার জন্য? কৃষকের জন্য মানুষ দোয়া করে। আর সেই কৃষক ধানের দাম না পাইয়া রাগের ঠেলায় ধানকে তো আগুন ধরায় না, ঠিক কিনা? আমরা কই আছে, আমরা খুব সুখী তাই না? আমরা খুব সুখী নাকি? এগুলো হচ্ছে কেন? বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধতা, অবৈধ পথ অবলম্বন করার জন্যই এটা হচ্ছে। রমজান মাসে সব জিনিসের দাম কমে না বাড়ে? বাড়ে। বৈধ কাজ না অবৈধ কাজ? রোজাদারের জন্য বাড়ান দরকার না কমান দরকার? আর আমাদের দেশে কি হয়? বাড়ে। ইমান কত মজবুত, তাকওয়া, ঠিক আছে না? তাকওয়ার ডিগ্রি উপরে যাওয়ার ঠেলায় পণ্য সামগ্রীর দাম বাড়ে। আমরা কোথায় আছি? বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ কি দেননি সব দিয়েছেন। আমার আল্লাহ তো এমন রব যিনি সবার রব, আল্লাহু আকবার। আমার এই দেহে রক্ত কণিকা যে আছে, একটা রক্ত কণিকা গোটা দেহে ঘুরতে সময় লাগে মাত্র 22 সেকেন্ড, আল্লাহু আকবার বলবেন না? মাত্র 22 সেকেন্ড সময় লাগে। কি দ্রুত আল্লাহ পাকের মেশিনগুলো আল্লাহ পাক
আমার আপনার দেহের মধ্যে সেট করে দিয়েছেন, কিডনি দিয়েছেন দুটা, এত সুন্দর কিডনি সর্বক্ষণ রক্ত ছাকতেছে, ফিল্টারিং করে ফিল্টারিং করে 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি রক্তকে পিউরিফাই করছে, রক্তকে ফিল্টারিং করে পেশাব এবং পায়খানার লাইন দিয়ে সব বর্জ্যগুলো বের করে আমার আপনার শরীরকে সতেজ করছে, আর ইঙ্গিত দিচ্ছে বান্দা এই নাক এই মস্তক আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় কর। কিন্তু নাক দেখে পাগল হয়ে যায়, কার? আলিয়ার নাক, বিউটি সুইটির নাক, ঠিক কিনা? হাই বিউটি আছে না, এরকম আছে না? একটু আসো, তোমার লম্বা নাক, কালো কালো কেশ, ভ্রু যুগল, প্রশস্ত কপাল এবং তোমার সুন্দর চেহারা দেখে আমি তো পাগল হয়ে গেছি। এরকম যুবক তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না আছে না নাই? এই আকর্ষণ আছে, আকর্ষণ আছে না নাই বলেন তো? নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? অনেকে চুপ করে মনে হয় নাই, পুরুষ না নাই, আপনার পুরুষ না আছে না নাই? এই আকর্ষণ কে দিয়েছেন? কে দিয়েছেন? কোন মহিলার দিকে পুরুষের যদি আকর্ষণ না থাকতো পৃথিবীতে সন্তান আসতো না, পরিবার হতো না, বাচ্চা কাচ্চা হতো হতো না? তাহলে সন্তান এই কি এগুলো পরে, আচ্ছা আচ্ছা দেখছি একটু, তারা আরজ রেখেছে। আচ্ছা আমি কি কালেকশন করবো এখন, করবো একটু পরে? কিন্তু শর্ত হলো যদি কেউ দৌড় মারেন এই দড়ি আনেন, এত লোক বাইরে দিবেন কেন, তাও তো সমস্যা, কিন্তু সব দেখছেন কে? কেউ যাব না, জোরে বলি ইনশা আল্লাহ। এত ভালো মানুষ হয় কোথায় ঠাকুর? এগুলো ঠাকুর গায়ে এসে তো ঠাকুর দেখি না, সব মুসলমান, জোরে বলি আলহামদুলিল্লাহ। নামটা পাল্টান, কিসের ঠাকুর সব? এই দিকে আসলে সেটা রানী আছে না, এরকম রানী সংখ্যে ঠাকুর আর কি আছে, হরি, কি কথা বোঝেন নাই? ওইদিকে নাটোরে মাহফিল করলাম গুরু দাস, এখানে হরিপুর, ওখানে নারায়ণ, ওইদিকে ময়মন আছে না নাই? ছিল, তবে হ্যাঁ আমার এই বক্তব্য আবার এটাকে কাটিং করে এরকম কিছু করবেন না, আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দেব না। তাদের পূজা মণ্ডপে আমরা কখনো তাদের পূজা নিয়ে তাদের কি বলে ধর্ম পালন নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, তাদের ধর্ম তারা পালন করবে স্বাধীনভাবে। মুসলমান অন্য ধর্মের মন্দির গির্জা পেগোড়া পাহারা দেবে, ঠিক কিনা? ভাঙ্গা তো দূরে থাক। সম্মানিত ভাইয়েরা, ভুল বুঝবেন না, আবার একটা কথার অপূর্ণাঙ্গতা নিয়ে যোগ দিয়া প্লাস মাইনাস করে হুজুর একেবারে মৌলবাদী বানায় দেয়, এরকম আছে না? এটা মনে করবেন না সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন, আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করার জন্য আমাকে কিছু জিনিস বর্জন করতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আজান যখন শুনবো আমি সব কিছু বাদ দিয়ে আমাকে চলে যেতে হবে কোথায়? আসতে বলবেন না, কোথায়? মসজিদ। আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে চলে আসো, শুনবো যখন ওযু বানাবো, নামাজে দাঁড়ায় যাব, নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? বছরে একবার, দুইবার, তিনবার, মাসে একবার, এরকম নাকি? কয় অক্ত নামাজ? আসতে বলবেন না, কয় অক্ত নামাজ? কেউ কি ছেড়ে দেব? কেউ কি ছেড়ে দেব? ছাড়া যাবে না, নামাজটা পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে একটা মজা পেতে হবে। সাহাবায়ে কেরাম এত যত্ন করে নামাজ পড়েছেন যে জিহাদের ময়দানে গিয়েও তার নামাজ ছাড়েন না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মায়েরা
একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কি উঠবেন না, একটু কান লাগানোর চেষ্টা করুন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জিহাদের ময়দানে আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় দায়িত্ব দিলেন, তোমরা এই জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে তোমরা ওই সমস্ত শত্রুদের গতিবিধি লক্ষ্য করবে, কোন শত্রু যেন আক্রমণ না করতে পারে। সীমান্ত প্রহরায় দুজনকে দাঁড়ায় দিলেন, দুইজন দাঁড়ায় আছেন, একজন বলছে ভাই আমার শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে, আমি একটু বিশ্রাম করি, শুয়ে পড়লাম, তুমি একটু পাহাড় দাও। হযরত আব্বাদ এবং আম্মার দুজন সাহাবী, হযরত আম্মার শুয়ে পড়লেন, হযরত আব্বাদ পাহারা দিচ্ছেন। গফীরা শেষ রাত যখন হয়ে গেছে, ওযু বানায়া ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, নামাজটা পড়ি আল্লাহর সঙ্গে একটু কথা বলা শুরু করি। নামাজ মানে কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন, মনোযোগ দিয়ে নামাজ শুরু করেছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, শত্রুপক্ষ দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সামনে দাঁড়ানো, তীর মেরেছে তাকে লক্ষ্য করে, সেই তীরটা সোজা ওই আব্বাদ রাদিয়াল্লাহুর ডান পায়ে লেগেছে, ডান পায়ে তীর বিদ্ধ হয়ে আছে, নামাজ তিনি ছাড়তেছেন না। আরেকটা তীর বাম পায়ে এসে যখন পায়ে বিদ্ধ হলো, নামাজ তিনি ছাড়তেছেন না, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, নামাজ তিনি আদায় করছেন। হঠাৎ করে ঘুমন্ত সাহাবীর ঘুম ভেঙে গেল, দেখেন সেই সাহাবী আব্বাদের দুই পায়ে তীর ঢুকেছে, তীর বিদ্ধ হয়েছে। নামাজ অবস্থায় শুধু আম্মার তাকে বলছেন, আব্বাদ তুমি তো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছ, তুমি কি করতেছ? তিনি কিচ্ছু না বলে নামাজটাকে শেষ করলেন। নামাজ শেষ করে বলছেন, ভাই আম্মার তুমি তো ঘুমিয়ে পড়েছ, খামাখা দাঁড়া থেকে লাভ কি, নামাজ শুরু করেছিলাম আমি। নামাজ অবস্থায় আমারকে লক্ষ্য করে শত্রুরা যখন তীর মারা শুরু করে দিল, নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে। একটু আস্তে বলি, সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কার সামনে দাঁড়ায় থাকা? কার সামনে দাঁড়ায় থাকা? সেই নামাজটা আস্তে আস্তে পড়বো না, তাড়াতাড়ি পড়বো, অল্প সময় নিয়ে না বেশি সময় নিয়ে। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে এবার খানায় খাবার মেহমান বানিয়েছিলেন। বাবাজি এবার আমার আব্বাকে নিয়ে, আম্মাকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, আমার চারজন একসঙ্গে মিনা, মুজদালিফা, আরাফা আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন। এবং আপনাদের দোয়ায় এবার একটি স্বতন্ত্র একটি উপহার আমি পেয়েছি, বিশেষ কিছু ব্যক্তিদের মাধ্যম দিয়ে আমাকে এবার কাবা শরীফের যে গিলাফ বছরে একবার করে এটাকে চেঞ্জ করা হয়। কাবা শরীফের গিলাফ আরাফাতের দিন সব হাজির আরাফাতে থাকে, ওই দিন কাবা শরীফের গিলাফটাকে এক বছরের জন্য আবার নতুন কাপড় দিয়ে মোড়ানো হয়, কালো কাপড় দিয়ে মোড়ানো হয়। তো সেই গিলাফের একটি কিসওয়া, একটা টুকরা, একটা অংশ, কাবা শরীফের একটা অংশ, একটা কাপড়, কাপড়ের একটি অংশ আমাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে, আমি পেয়েছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। যদি এটা এটা দিয়ে মানে এটা তো এমন কিছু না যে এটা ধুয়ে মুছে খাইলে ই করলে, এরকম কিছু না, জাস্ট এটা একটা ওয়ানার, একটা স্মৃতি, জানলার ঘরের সঙ্গে লাগানো এই কাপড়টা আমি উপহার স্বরূপ পেয়েছি, এতটুকু। অনেকে আবার ভাববেন যে এটা দিয়ে এই হবে ওই হবে, এগুলো ভুল ভ্রান্ত কথা। সম্মানিত ভাইয়েরা, এটা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে এটা উপহার স্বরূপ দান করা হয়, দেওয়া হয়। তো আমি মদিনায় যখন সাত দিন থাকলাম, আমার কথা কি বুঝতেছেন আপনারা? মদিনায় সাত আট দিন ছিলাম, একদিন ফজরের নামাজ আমি লক্ষ্য করলাম, যিনি ইমাম, সে ইমামের বয়স হচ্ছে 90 বছর, যুবক মানুষ তো, তাই না? 90 বছর, কত বছর? 90 বছর। আপনার বয়স কি 90 হয়েছে? 86 বছর। তো এনার চেয়েও 4 বছরের বড় এই বুড়া মানুষ। 5 অক্ত নামাজ মাঝে মাঝে তিনি একাই পড়ান। ফজরের নামাজে আমি দাঁড়ায় গেলাম, উনি নামাজ পড়াচ্ছেন। ফজরের দুরাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট সময় লেগেছে ফজরের দুরাকাত নামাজ শেষ করতে। এই 29 মিনিট সময় নিয়া আমার দেশের কোন ইমাম যদি একদিন ফজর নামাজ পড়ায়, চাকরি বাদ না, নামাজ যদি পড়ায়, মুসল্লি ঘুরে দাঁড়াবে, হুজুর আপনার না হয় কাম নাই, আমাদের কাম আছে, চলে যান মসজিদ থেকে, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, এই যে বসে আছে এখানে ধৈর্যের দরকার আছে না? মন চাচ্ছে বসলাম, মন চাচ্ছে উঠলাম, এটার নাম কি ধৈর্য? এটার নাম ধৈর্য? হাসরের ময়দানে 50,000 বছর চলে যাবে, থাকতে হবে না? কোন দিকে দৌড়াবেন? বসে আছি জান্নাতের টুকরা, আমরা কেউ নড়বো না, ধৈর্যের পরিচয় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। নামাজ আগে না ধৈর্য আগে? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আগে ধৈর্য এরপরে নামাজ। কারণ নামাজের মধ্যে কিছু কিছু লোক আছে দেখবেন এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি সূরা লম্বা করে পিছন থেকে মুসল্লি লোক মধ্যে আসলে এরকম আছে না, মানে বুঝায় হুজুর আপনার এখনো হয় নাই, আমার অফিসে কাজ আছে, আসলে এরকম আছে না, এগুলো করা যাবে না, মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, হযরত আব্বাদের কথা বলছিলাম, তিনি বললেন ভাই আব্বার, আমি যখন নামাজ আদায় করছিলাম তখন যেন মনে হলো আমার আল্লাহ সামনে দাঁড়ায় আছেন, আর আমার কাছে মনে হচ্ছিল ওই দুই পায়ে দুটা তীর বিদ্ধ হয়ে গেছে, সেই তীরগুলো যদি আমার পায়ে না লেগে নামাজের মধ্যে যদি আমার কলিজা ভেদ হয়ে যেত, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যেতাম। একটু জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আজকের মাহফিলটা মসজিদ কেন্দ্রিক, মসজিদ হলো একজন ইমামদারের সবচেয়ে প্রিয় জায়গা, আজান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে সে মসজিদের দিকে চলে যাবে, এটাই হচ্ছে ইমানদারের কাজ। এই নামাজ তো অবশ্য আদায় করতে হবে, অবৈধ কাজ ছেড়ে দিতে হবে, কারণ নামাজ আদায় করলে কি হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিঃসন্দেহে নামাজ অশ্লীল এবং ফাহশা কাজ থেকে বান্দাকে দূরে রাখে, কিন্তু আমার দেশে এমন আশ্চর্য মুসল্লি আছে যে মুসল্লি নামাজও পড়ে মদের বোতলও টানে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজও পড়ে মদের বোতলও টানে, মদের বোতলও খায়। সে বোতলগুলো কি? সে বোতলগুলো আমার দেশে অবৈধ না বৈধ? অবৈধ না, আমার দেশে অবৈধ না বৈধ? বৈধ। মদের বিল আছে না নাই? আছে। বৈধ হওয়ার কারণে তো ক্যাসিনো হয়েছে, ক্যাসিনো কি বলেন তো? ক্যাসিনো সব এখন তো মানে আধুনিক শব্দ, সব এই শব্দটা আমি জেনেছি সিঙ্গাপুরে গিয়ে। সিঙ্গাপুরে ক্যাসিনো 5-6টা ক্যাসিনো আছে, আমি ক্যাসিনো জানতাম না, বললাম যে এটা কি হুই মানে হটস ক্যাসিনো, ক্যাসিনোটা কি? তো বলা হলো হুজুর ক্যাসিনো তাকেই বলে যাতে আছে মদ, যাতে আছে জুয়া, আর যাতে আছে নারী, নারী জুয়া এবং মদ। মদ তো মোটামুটি বরকতি খাবার, তাই না? বরকতি পানীয় নাকি? জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলোকে হারাম কে করেছেন? আর তিনটার সমন্বয় হলো ক্যাসিনো। এই ক্যাসিনো আমাদের দেশের ঢাকাতেই আছে প্রায় 60-70টা ক্যাসিনো। ক্যাসিনো কারা আনলো, কারা ব্যবসা করলো? জাতির কাছে আর অজানা নয়। যখন প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই, তিনি শুদ্ধ অভিযানে নেমেছেন, অবশ্যই এটা একটা প্রশংসার দাবি রাখে, শুরু করেছেন, এটার শেষ কোথায় তা পর্যন্ত দেখুন, জনগণ আপনাকে ধন্যবাদ জানাবে, ঠিক কিনা? কারণ যুবকদেরকে রক্ষা করার দরকার আছে না? যুবককে বাঁচাতে হবে, যুবককে রক্ষা করতে হবে। আজকে খুন এটা ইজি ব্যাপার হয়ে গেছে, ক্লাসমেট নিজের ক্লাসে পড়ে, একই ক্লাসে পড়ে, একই রুমে থাকে, আবরারকে বলা হলো তুই কেন এই পোস্টটা করলি, তুই এই কাজটা কেন করলি? বলতেছে আমি আমার বিবেক দিয়ে প্রশ্ন করেছি, আমার কাছে এটা ভালো লেগেছে। তাকে অভিযোগ দিল তুই শিবির করিস। সম্মানিত ভাইয়েরা, ভালো কথা, নামাজ রোজা পড়লে যদি শিবিরই করে তাহলে শিবির করাই তো ভালো, আসতে কম করা জোরে কম, ঠিক কিনা? যদি কেউ দাঁড়িয়ে রাখে শিবির, নামাজ পড়ে শিবির, রোজা রাখে শিবির, সৎ কথা বলে শিবির, গিরের উপরে কাপড় পরে শিবির, শিবিরই ভাব। সেই ছেলে বলল না আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই, বিশ্বাস করাতে পারেনি, শেষ পর্যন্ত তাকে ওই যে বেদম প্রহার করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত যে মারা হয়েছে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে,
সেই স্ট্যাম্প দিয়ে পিঠ থেকে পা পর্যন্ত যারা এই দৃশ্য দেখেছেন গোটা শরীরটা জখম হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, বলেছে যে আমাকে এক গ্লাস পানি দাও। তাকে এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয়নি। আবরার দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবরার হত্যা মানে গোটা জাতির বিবেককে হত্যা করা হয়েছে। আমরা আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি বৈধ কাজ না অবৈধ কাজ? অবৈধ কাজ। অবৈধ কাজকে আমাকে আপনাকে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে বৈধ কাজের দিকে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদলের ব্যাপারে, ইহসানের ব্যাপারে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ওয়াইতাইদিল কুরবা এবং নিকটতম আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারে অর্ডার দিয়েছেন। এগুলো আল্লাহ পাকের অর্ডার। এই জন্য খারাপ কাজগুলোকে বন্ধ করে দেব, ভালোগুলোকে চালু করব। তবে হ্যাঁ, কোন কোন কাজগুলো আমার আপনার জন্য বর্জনীয় নিন্দনীয় অপরাধের, এটার একটা লিস্ট যদি করতে চাই, মোটামুটি যে বান্দা, যে মোটামুটি যে বান্দার ভিতরে এই সমস্ত গুণ বদগুণগুলো থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন মোটামুটি আট থেকে দশটা। এইগুলো কাজ আমরা ছেড়ে দেব, অবৈধ কাজগুলো ছেড়ে দেব। এক নাম্বার হলো শিরিক আমরা করব না। কি করব না? শিরিক করব না। শিরিক করলে পরে কে রেগে যান? আস্তে বলবেন না, কে রেগে যান? আল্লাহ রেগে যান। শিরিকের ধারে পাশে যাওয়া যাবে না। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। শিরিকের কাছে আমরা কেউ যাব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শক্ত অর্ডার করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমান যারা আনবে, শিরিক যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে আমার হেদায়েত প্রাপ্ত বান্দা তারাই জান্নাত পেয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সমস্ত অবৈধ কাজ আমরা ছেড়ে দেব, সব অবৈধ কাজ আমরা ছেড়ে দেব। হুকুমটা কে করেছেন? আস্তে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, এর মাঝে একটু ব্রেক দিলে একটু হলেও একটু মানে ছন্দ পতন হয়ে যায়, ছন্দ পতন হয়। এটা উচিত ছিল সবার আগে অথবা শেষে, একটা এরকম একটা পরিবেশে কথা বলা। মাঝে অনেক দূর থেকে এসেছেন, 30 মাইল, 40 মাইল, 50 মাইল দূর থেকেও আজকের মাহফিলে অনেক শ্রোতা এসেছিলেন, যাদের যেতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত লেগে যাবে বাড়ি পর্যন্ত। তো যাই হোক, আমি কষ্ট মনে করছি না, সবাই ছিলেন আলহামদুলিল্লাহ। অথবা ধারাবাহিক আলোচনা রাখলে পরে আরও আধা ঘন্টা অথবা 40 মিনিট আপনারা আরও সুন্দর করে ধৈর্য সহকারে শুনতে পারতেন। কিন্তু আজকে আমি মনে করি যে এখন সেই জাতীয় আমি পরিবেশ আর পাচ্ছি না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই যে যেখানে আছেন দাঁড়ানো ভাই, মেহরবানি করে বসে পড়ুন। রাত অনেক হয়েছে, আমরা ফজর নামাজ সময় পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আমিন, আরো জোরে আমিন, আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কথা বলছিলাম আমরা সকল ক্ষেত্রে বৈধ মানব না অবৈধ মানব, বৈধ মানব না অবৈধ মানব, অবৈধকে পরিত্যাগ করে বৈধকে মানতে হবে, শিরকের কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কপাল ভালো হবে না খারাপ হবে এটা পৃথিবীর কোনো গণক জানবে? না। পৃথিবীর কোনো ব্যক্তি জানবে? না। গণকের কাছে কারা যায়? যায় না, যায় না। আমরা অনেকে ভাবি যে গণক বুঝি মনের কথা বলতে পারে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ কি মনের কথা বলতে পারে কারো? মনের মালিক কে? যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কি ইমানদার না মুশরিক? মুশরিক। গায়েব কে জানেন? আল্লাহ জানেন। এরকম করে ছোটখাটো বহু শিরকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আমরা শিরকের কাছে পা বাড়াবো না, শিরকের দিকে আমরা যাব না, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এটা কার ওয়াদা? আস্তে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। নাম্বার দুই হলো সকল প্রকার অশ্লীল গান বাজনা থেকে দূরে থাকতে হবে। গান বাজনা আছে না নাই? আস্তে বলবেন না, আছে? ঠাকুরগা, দিনাজপুর, রংপুর, রাজশাহী, নোয়াখালী, ঢাকা, সব জায়গায় গান বাজনা আছে না নাই? সেই গান বাজনায় শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আছে। এটাকে হারাম কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এগুলো বর্জনীয় কাজগুলো ছাড়তে হবে। আমি আক্ষরিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ধোঁকাবাজি, দালালি, প্রতারণা, এগুলো আছে না নাই? আছে। আল্লাহ পাক তিন শ্রেণীর দিকে তাকাবেন না। কয় শ্রেণীর দিকে? কিয়ামতের দিন তাকাবেন না? যে লোকটা নাম্বার ওয়ান হচ্ছে সেই লোকটার দিকে তাকাবেন না, যে ব্যবসা করতে নিয়ে মাল বিক্রি করতে নিয়ে বলে যে মালের দাম 10 টাকা, বিক্রি করার সময় সে যদি 20 টাকাও বিক্রি করতে যায় তখন সে বলে ভাই এই টাকা আমার কেনাও না। এরকম দোকানদার তো আমার দেশে নাই বললেই চলে, তাই আছে নাকি? এই লোকের দিকে আল্লাহ কখনো তাকাবেন না, এটা হচ্ছে ধোঁকাবাজি। এটা কি বলেন তো? ধোঁকাবাজি। এরপরে হাজার হাজার না, আচ্ছা, ওই লোকটার দিকে তাকাবেন না যে অহংকার করে গিরার নিচে পায়জামা পরে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। এর মানে হচ্ছে অহংকারী যে আল্লাহ পাক তার দিকে কখনো নজর দিবেন না। আরেকটা হচ্ছে স্বৈরাচারী শাসক, শুধুমাত্র নিজের পার্থিব স্বার্থের জন্য যারা ক্ষমতায় বসেছে জুলুম করার জন্য, কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। কথা বোঝা গেল? এরকম লোক তো নাই দুনিয়াতে নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, নাম্বার চার হলো মানুষকে যারা অবহেলা করবে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দিকে তাকাবেন না যে বান্দা অন্যায় হত্যা সেনা থেকে দূরে না থাকবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। আল্লাহ পাক সেই সমস্ত বান্দাকে মাফ করবেন না। এগুলো বর্জনীয় কাজ, অন্যায় কাজ করা যাবে না, হত্যার কাজ করা যাবে না, জেনার কাজ করা যাবে না। তবে জেনার পরিমাণ আজকে সমাজে কমে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। জেনা এত মারাত্মক আকার ধারণ করেছে, কলেজের ক্যাম্পাস, রাস্তার ধারে ধরে, পার্কের গোড়ায় গোড়ায়, গাছের গোড়ায় গোড়ায় নোংরামিগুলো বেড়ে গেছে। যে সমাজে জেনার পরিমাণ বেশি বেড়ে যাবে সেই সমাজে নতুন নতুন রোগ চলে আসবে। আমার দেশে ডেঙ্গু নামক রহমতে একটা রোগ আসছে, তাই না? আমার ভাইয়েরা, এই যে নতুন নতুন রোগগুলো পয়দা হতেছে, নতুন নতুন আজাবগুলো আসতেছে, এগুলো আমাদের পাপের ফসল। অন্যায় কাজগুলো থেকে, হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। আমার বন্ধুগণ, জেনার পরিমাণ এত তীব্র থেকে তীব্রতর হয়েছে, আমার দেশে জেনার লাইসেন্সও আছে না নাই? জেনার লাইসেন্সও আছে। বন্ধ হবে কেমনে?
লাইসেন্স রেখে তো কখনো বন্ধ করার সম্ভব নয়। এই জন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, অন্যের বিরুদ্ধে মোকাবেলাও করতে হবে। আমার ভাইয়েরা, তবে হ্যাঁ, পাপ হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। কি আমরা বলতে পারবো না আমার জীবনে কোনো গুনাহ নাই? কিন্তু সেই হচ্ছে আল্লাহর গোলাম, যে ব্যক্তি গুনাহ করার পরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু কিছু কিছু লোক আছে গুনাহ করে কয়, দেখ আমি একখান কাম করলাম। আসেন এরকম আসেন নাই বলেন তো? হয়তো গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে দেবো আল্লাহর কাছে, আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। বিনয়ী হয়ে আল্লাহর কাছে বলতে হবে, একজন আল্লাহর গোলাম কোন এক মুজাহিদ মদ্যপান করেছিল, কি করেছিল, মদ্যপান করেছিল। আবু মাহজান নামে একজন আল্লাহর গোলাম জেলখানায় তাকে আটকে রাখা হলো। কাদিসের যুদ্ধের ডাক যখন চলে আসলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে রওনা দিয়েছেন, কিন্তু ওই আবু মাহজান মদ্যপানের অপরাধে তাকে জেলখানায় আটকে রাখা হলো। যখন সে জানতে পারলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আবু মাহজান ওই জেলখানার সুপারকে ডাক দিয়ে বলতেছে, শোনো আমাকে একটা বারের জন্য জেলখানা থেকে যদি একটু মুক্ত করে দাও, প্যারোলে মুক্তি দাও। কিসে মুক্তি? প্যারোলে মুক্তি, আমি যুদ্ধ করতে যাব, জিহাদ করতে যাব, জিহাদের সম্পূর্ণ হওয়ার পর আমাকে ধরার জন্য লোক পাঠাতে হবে না, আমি নিজ দায়িত্বে জেলখানায় চলে আসব, হাতে আমি শিকল লাগাবো, জেলখানায় বন্দিত্ব জীবনে আবার চলে আসবো, আমাকে একটা বার শুধু সুযোগ দাও, জিহাদে আমি অংশগ্রহণ করব। বিশ্বাস করে তাকে ছেড়ে দেওয়া হলো। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় আসে না, ওই মদ্যপায়ী যুবকটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং এখলাসের সাথে যুদ্ধ করতে লাগলো। এই যুবকটাই যুদ্ধের মোড়টা ঘুরাইয়া দিল, মুসলমানদের বিজয় হয়ে গেল। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। ওই যুবকটা করলো কি, আবার সে জেলখানায় চলে গেল, হাতিয়ে সিগুন লাগাইয়া বসে আছে, কয়েদি হয়ে বসে আছে, আসামি হয়ে বসে আছে। এইদিকে কাদেসের যুদ্ধের নেতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে যখন সংবাদটা চলে গেল, আমার নবীজির এই প্রিয় সাহাবী ওই যুবকের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ও যুবক আবু মাহজান, তোমার জন্য আজকে তোমার সূর্য বীর্যের মধ্য দিয়ে আজকে জিহাদে মুসলমানদের বিজয় হয়ে গেল। আবু মাহজান, তোমার যে ভুলটা হয়েছিল ভালো কাজ করার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, আমিও তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। এই জন্য আমার ভাইরা, অবৈধ কাজ হয়ে যেতে পারে, আমরা বৈধ কাজ দিয়ে তা মিটাই দেব, আর অবৈধ কাজে যাব না, হারাম কাজে যাব না, মিথ্যা কথা বলবো। আমার ভাইরা, এইরকম করে সাহাবায়ে কেরামদের জীবনে বহু ঘটনা ঘটেছে। আরেকজন সাহাবীর কথা মনে হলো, যিনি যদিও সাহাবি কিন্তু তার জীবনের পূর্বের অধ্যায় ছিল খুব কালো, পরের অধ্যায় ছিল খুব সুন্দর। আমার নবীজি মক্কা যখন বিজয় করবেন, মক্কা বিজয়ের বেশ আগে উহুদের যুদ্ধের দিন আমার নবীজির সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। আমার নবীজি মনের দিক থেকে তার প্রাণপ্রিয় চাচা শহীদ হয়েছিলেন, সেই চাচার নামটা কি বলুন, কে? সাইয়্যিদুস সুহাদা মিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের দিন নবীজি বললেন, আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু আজকে এই মক্কা বিজয়ের দিনে আমি 17 জনকে কোনো মাফ করতে পারবো? 17 জনকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। এর মধ্যে আবু জাহেলের ছেলে ইকরামা ছিলেন, এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর খুনি ওয়াহশী ছিলেন। ওয়াহশীর কানে যখন এমন সংবাদ চলে গেল, ওয়াহশী মনে মনে চিন্তা করে, আহারে এমন ঘোষণা দিয়ে দিয়েছে, তবে আমার বিশ্বাস আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদার দয়ের সাগর, আমি তার সামনে গিয়ে দাঁড়ালে তার কাছে মাফ চাইলে সে আমাকে মাফ করে দেবে। আল্লাহু আকবার, বলা যাবে না? ওয়াহশী করল কি, সবার চক্ষু আড়াল করে যে ওয়াহশীর বিরুদ্ধে আমার নবীজি হত্যার হুলিয়া জারি করে দিয়েছেন, সেই ওয়াহশী আমার নবীর সামনে আসতে করে দাঁড়িয়ে, নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহর পয়গম্বর, বুঝতে পারে নাই, আমাকে কালিমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই কালেমার স্বীকৃতি দেওয়ার পর নবীজি তার দিকে তাকান, আর চোখের পানি ফেলে ফেলে কান্দেন। এবার ওয়াসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লাম, আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কেন আমার দিকে দেখে কান্দেন? আমার নবীজি বলছেন, ওয়াসিরে তোর দিকে তাকাচ্ছি আর আমার চাচার কথা মনে পড়ে যাচ্ছে। আহারে, তুই কেমন করে আমার তুই চাচাকে শহীদ করে দিলি, বুকের মধ্যে কেমনে বর্ষা মারলি, বুক ফেড়ে কেমনে করে যা বের করে আমার চাচাকে দুনিয়া থেকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওয়াসি, ইসলাম কবুল করেছো, ভালো কথা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু যতদিন আর তুমি আমার সামনে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমি তোমাকে একটা হুকুম জানায় দেই, আমার সামনে সামনে বসবা না, কারণ তোমার দিকে তাকালি আমার চাচার কথা মনে পড়বে, আর আমার যদি একটু মন খারাপ হয়ে যায় আল্লাহও তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। ওয়াসির দারুণ যন্ত্রণা, ওয়াসির দারুণ কষ্ট। ওয়াসি মনে মনে চিন্তা করে, না হারে ইসলামের মতো এত বড় দৌলত আমি গ্রহণ করলাম, কিন্তু নবীজির মন তো আমার প্রতি খারাপ। আমি জঘন্য একটা কাজ করেছি ইসলাম পূর্ব যুগে, ইসলামের শ্রেষ্ঠ একজন মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, এই জঘন্য খারাপ কাজের বিনিময়ে তুই আর তুমি আল্লাহ আমাকে একটা উত্তম কাজ করার তৌফিক দিয়ে দিও। ইনফা বিল্লাতি হিয়া আহসান। আমার ভাইরা, এই কথাটা বলার কারণ হচ্ছে এই, সবার জীবনে কালো অধ্যায় আছে না নাই? সবার জীবনে মিথ্যা আছে না নাই? সবার জীবনে গীবত আছে না নাই? সবার জীবনে কিছু কম বেশি ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেছে, আমরা ভালো কাজ দিয়ে মিটাই দেব, ভালো কাজ দিয়ে আমরা সেটাকে ঢেকে দেব, আল্লাহও ঢেকে দিবেন, আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সিংহ হাসি কি করলেন? সিংহ হাসি প্রহর গুনতে লাগলেন। আমার নবজির জীবন দশায় একজন ভণ্ড নবী নবুয়তের দাবিদার হয়েছিল, সে বলেছিল, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামা ইয়ামামা অঞ্চলের সে একজন লোক ছিল, সে যখন কালেমা, সে যখন বলে ফেলল আমি আল্লাহর নবী, ভণ্ড নবীয়তের দাবিদারে যখন সে হয়ে গেল, আমার নবীজি তার দরবারে কালিমার দাওয়াত দেওয়ার জন্য একজন রাষ্ট্রদূত করে, নবীর দূত করে পাঠিয়ে দিলেন। তার নাম হচ্ছে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নাম? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হাবিব তুমি চলে যাও। হযরত হাবিব মুসকি মুসকি হেসে বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে পাঠিয়েছেন। আমার রাসূল বলছেন, হাবিব রে, তোমার সঙ্গে আমার জীবনের আজকে শেষ সাক্ষাৎ হতে পারে, তোমার সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে। এর মানে ইঙ্গিত বহন করা হলো, হাবিবার বাঁচবেন না, তিনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মুসাইলামাতুল কাযযাবের সামনে গিয়ে দাঁড়ালেন। তুমি বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বন্ড নবী এই শয়তান বলে ফেলতেছে, হাবিব তুই কার কাছে আসলি, তুই কাকে কালিমার দাওয়াত দিস? আমি তো আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে করুন, নাউজুবিল্লাহ। বন্ড নবুয়তের কিছু বন্ড নবী কিছু মুরিদ কিন্তু আমার দেশেও আছে, গোলাম আহমদ কাদিয়ানি, সে কি জোরে বলেন? সে ভণ্ড নবুয়তের দাবিদার ছিল, তার কিছু মুরিদ, তার কিছু সাকরিত আমার দেশে আছে, এরা প্রকাশ্য এবং টাটকা নির্ভেজাল কাফের, ঠিক কিনা? তাদের পিছনে কিছু মদত দেওয়ার মতো কিছু লোক আছে না নেই? আছে। যদি কেউ আল্লাহ রসুল ছাড়া অন্য কাউকে রসুল মানে, তার ইমান থাকবে? আসতে বলবেন, থাকবে? থাকবে না। আমার ভাইরা, আমি বুঝলাম না মাস্কাম দিয়ে আপনারা কি যেন একটা ভাব দেখতে পেলাম, দৌড় মারলেন, আমি যেন কি বলে ফেললাম না জানি কি করে ফেললাম, মাঝখান দিয়ে কিছু দৌড় মারলেন, আমি বুঝতে পেরেছি, আমি বলতে চাই না, ওই কথা বলতে গেলে আবার নতুন করে গন্ডগোল শুরু হতে পারে। আমার ভাইরা, মানুষ কোরআন শুনতে চায়, আজে বাজে কোনো কথা শুনতে চায় না, ঠিক কিনা? মানুষ কোরআন শোনার জন্য আসছি, আমরা সবাইকে সম্মান জানাই, জুমার খুতবা শুরু হয়ে গেছে, জুমার খুতবার মাঝে যদি খুতবা আটকা দিয়ে যদি কেউ কথা বলে, কোনো মুসল্লি মানবে নাকি? কোনো মুসল্লি মানবে? মানবে না। আমি তো মনে করি এটা কোরআনকে খাটো করা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, আমার মন ভালো নাই, শেষ করে দিই, চালাবো কতক্ষণ? সারাটা থাকেন, আমি যাই কি করবো, বলি আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের
টাইম শিডিউল জানা দরকার, টাইম শিডিউল নিয়ে প্রোগ্রাম করা উচিত। এতটাই এই মেহমান কথা বলবেন, এতটাই এই মেহমান কথা বলবেন, এতটাই এই মেহমান কথা বলবেন, এতটাই এটা হবে, একদম শিডিউল মেনটেন করে। যে জাতির সময়ের জ্ঞান রাখে না সে জাতির কোনোদিন কল্যাণ হয় না, ঠিক কি না? কষ্ট হলো? আমি কি শেষ করে দেই? বলি আলহামদুলিল্লাহ। ঢাকা কি কাছে না দূরে? আজকে আমি ডিসেন্ট্রি রোগী, আমি আমার পেটে প্রবলেম হয়েছে। মাহফিল আসার পূর্বেও আমি বারবার টয়লেটে যাচ্ছিলাম, এই খাবার এলোমেলো, এই রাফ জানে ঢাকা থেকে, এখান থেকে ঢাকা গেলে, ঢাকা থেকে আসলে চার দিন তো ঘুম পাড়তেই যায়, ঠিক কি না? ক্লান্তি কিন্তু চলে আসে আমাদের, এই যে দৌড় ঝাঁপ, রাতকে রাত দিনকে দিন আমরা দৌড়াচ্ছি ঝাঁপ, মানে এই যে অনেকে মনে করেন যে খুব আরামে মনে হয় আছে, কিন্তু এত কিন্তু সস্তা নয়। এই হক কথা বলতে গিয়ে, এই হকের পক্ষে থাকতে গিয়ে আমাকে অনেক কষ্ট বরণ করতে হয়েছে ভাই। সবাই জানেন কিনা আপনারা জানি না, সবাই জানেন কিনা আমি জানি না, সেদিন কিন্তু কেউ আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আমার পাশে কে আছেন? আল্লাহ আছেন। কষ্ট হচ্ছে? আর একটু সময় আমি চালাই, একটু সময় একটু কথা বলি। এখন মাহফিলে যে শ্রোতাগুলো বসে আছেন, এটা হচ্ছে আসল শ্রোতা। এটা বোঝা গেল কি? মুসল্লি বিভিন্ন ক্লাসের আছে, কিছু আছে প্রথম কাতারে বসে, আর কিছু আছে শেষ সময়ে শেষ কাতারে বসে, বলে হুজুর এখনো খুতবা শেষ হয় নাই। আসেন এরকম? আসেন নাই? আসেন নাই? আসেও শেষে যায়ও, যায়ও আগে, আসে শেষে যায় আগে। সম্মানিত ভাইয়েরা, ওয়াসি খুব আফসোস করছেন, আহারে রসুলের সামনে বসতে পারেন, এটা দুঃখ না বলেন তো? বিশাল দুঃখ। এই দুঃখ তিনি শেষ করতে পারলেন না। মই মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবুওয়াতের দাবিদার, এই ভণ্ড নবুওয়াতের দাবিদার যখন ভণ্ড নবুওয়াতের দাবি করে আসছিল, হাবিবকে পাঠায় দিলেন। হাবিব বললেন, ও ভণ্ড নবী তুমি কালেমা পড়ো। ভণ্ড নবুওয়াতের দাবিদার সেই লোকটা বলছে, শোন তুই আমার উপরে ইমান আন, আমি আল্লাহর নবী। হাবিব বললেন, না আমার নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলা মাত্রই উম্মে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মার কানে সংবাদ গেল, হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা মুসকে হাসি মেরে বললেন, লিহাদাল ইয়াউম আরদাআতু, আজকের দিনের জন্যই তো আমি এই সন্তানকে জন্ম দিয়েছিলাম, আমি শহীদের মা হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কি হলো? এরপরে আবার হাবিব শহীদ হয়ে গেলেন, আমার নবীজি বিদায় হয়ে গেলেন, ইয়ামামার যুদ্ধ চলে আসলো। সেই যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবের বাহিনী ষড়যন্ত্র শুরু করে দিল, ওয়াসি মুসলমানদের পক্ষে আসলেন। তার টার্গেট হলো একটাই, সেটা হলো যে বর্ষা দিয়ে আমির হামজাকে শহীদ করেছি, এই বর্ষা দিয়েই এই ভণ্ড নবীকে আমি দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহু আকবার। খারাপ কাজ ভালো দিয়ে ঢেকে দাও, আল্লাহু আকবার। করলেন কি? সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন বর্ষা নিয়ে। তার টার্গেট হলো আমি ওকেই হত্যা করব, তার টার্গেট একটাই। হাত ছিল খুব সূক্ষ্ম, সূক্ষ্ম মাপ ছিল, দূর থেকে হিট করেছে, বক্ষ বিদীর্ণ হয়ে গেছে, বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেছে। মুসাইলামাতুল কাযযাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওয়াহশি সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ আমির হামজাকে যে খুন করেছি তার কি সোদ আমার হয় নাই? আল্লাহু আকবার। এই জন্য আমরা খারাপ কাজ করলে তা ভালো কাজ দিয়ে আমরা মিটায় দেবো। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে ইনশা আল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা সকল প্রকার বর্জনীয় কাজগুলোকে বর্জন করব, হারামকে হারাম বলে হালালকে গ্রহণ করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই গ্রামের বাসিন্দা কারা, হাত তুলে দেখেন তো, এই গ্রামে বাড়ি, এত মানুষ এই গ্রামে, হাত নামা। গ্রামের লোক কোথায়? গ্রামের লোক কোথায়? কি কষ্ট হচ্ছে আপনাদের? গ্রামের লোক তো খুঁজে পাচ্ছি না, গ্রামের লোক নাই নাকি? এরা সব মঙ্গল গ্রহে থাকে। আমি চাবো কার কাছে?
মাহফিল 50 মাইল দূর থেকে আসে, তারা তো কোরআনের আলোচনা শোনার জন্য আসছে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, দিয়েছেন অনেকে, অনেকে দেননি। গ্রামের মানুষের উপরে মসজিদের হক কম না বেশি? বলুন, কম না বেশি? গ্রামের মানুষ গ্রামের মসজিদে নামাজ পড়বে, তাদের অংশগ্রহণ সবার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। আমরা একটু হেল্প করব, আমরা একটু দেব, গণহারে দেব, কিন্তু মূল ফান্ডামেন্টাল মূল কাজ করবে অন্য গ্রাম না নিজের গ্রাম? নিজের গ্রাম। বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, এত সুন্দর আয়োজন কমিটি করেছে। আল্লাহ তুমি এই মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করে দাও। এই মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে দাও, সবার নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করে দাও। চাদর দেওয়া হয়েছিল, সবাই কি দিয়েছেন? সবাই দিয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিশেষ মেহমান যারা এসেছেন মাহফিলে, অনেকে অনেক প্রকার দান করেছেন, তা আমাদের আজকের মাহফিলের সম্মানিত আরেকজন মেহমান, তিনিও কিছু দিচ্ছেন, যে যা পারি বিশেষ অতিথি এসেছেন, তিনিও কিছু দিচ্ছেন। অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই, যারা দেননি মেহরবানি করে সবাই দেবেন বলে আশা করি। আল্লাহ পাক সবাইকে আল্লাহর ঘরের জন্য দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসি, ফজরের দিকে আমাদের খেয়াল করতে হবে, পৌনে একটা প্রায় বেজে গেছে, পৌনে একটা কম না, কিন্তু অনেক সময় হয়ে গেছে আমাদের। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমরা মুরব্বির জন্য দোয়া করি, মুরব্বি অনেক ধৈর্য ধরে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। চাইবো আমরা কার কাছে? মুরব্বি আপনার সভাপতি সাহেব, কে সভাপতি সাহেব? আপনি কি অনুমতি দিলেন আমি দোয়া করবো? আপনি দোয়া করেন, আপনি বড় আলেম মানুষ। আচ্ছা আসুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গফিরা, শিশির বেজেন রাত্রি তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহরবানি করে জীবনের সকল গুনাহকে মাফ করে দাও। জনম দুখিনী মা যার বিদায় নিয়েছেন, কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ, দিলটা খুলে হাতটা একটু উঁচু করে সবাই মন থেকে আব্বা আম্মার জন্য বলুন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কেল কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানাইয়া দিও আল্লাহ। ও আল্লাহ, এ মাহফিলের সভাপতি থেকে শুরু করে নিয়া সকল অতিথিকে তুমি আল্লাহ কবুল করে নাও, কমিটির ভাইদেরকে কবুল করে নাও, এই গ্রামের প্রত্যেকটি ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে তুমি আলেম ওলামাত পয়দা করে দাও, চরিত্রবান নামাজে লোক বানায় দাও, মাদেরকে পর্দার সহিত চলাফেরা করার তৌফিক দিয়ে দাও, দিন মানার তৌফিক দাও, কোরআন মানার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা গোটা দুনিয়া জুড়ে মুসলমান নাসকে মারকে দেখতে শেষ হয়ে গেল, গাবি মদত নাজিল কর সব জুলুম থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন যাবো কেউ আমরা বলতে পারি না আল্লাহ। হায় আল্লাহ তারা মেহরবানি করে ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার হাজার হাজার বান্দা বান্দির আজকে মাহফিল এসেছিল, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা শুধু কোরআন শুনতে চায়, তোমার বান্দারা শুধু কোরআন শুনতে চায়, এই প্রমাণটা আজকে মাহফিলে তারা দেখায় গেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের নেক নিয়তকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, আয় আল্লাহ তাআলা, মরতে যখন হবে শহীদে মত কপালে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যখন মারা যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে সব চলে যাবে, হো আল্লাহ আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, স্ত্রী কাঁদবে সন্তান কাঁদবে, স্ত্রী বলবে স্বামী গো কই যাও, সন্তান বলবে আব্বা
আজকে কোথায় যাচ্ছ, আমাকে চুমু খাও না কেন, আমাকে আদর করো না কেন, আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে গোসল করায়া সব কাপড় চোপড় গুলো খুলে খুলে নেবে, ওয়াল্লাহ জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে রে, ওয়াল্লাহ আমার লাশটা নিয়ে সব কবরের দিকে চলে যাবে, কবরে শোয়া দেবি, কবরবাসী পোকামাকড় গুলো উল্লাস করবে, কে আছো তাড়াতাড়ি আসো, খাবার চলে আসছে, এই চামড়া এই দেহ এই চেহারা সব মাটি খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে, আল্লাহ গো বুঝতে পেরেছি তুমি সারা কোনো বন্ধু, তুমি সারা কোনো ওলি আমাদের জীবনে আর নাই, আল্লাহ তাআলা সে অন্তিম সময় যখন চলে আসবে সবার জীবনে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।